আসসালামু আলাইকুম আপুরা, আমি মুন। আবারও চলে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে। আজকে কিন্তু একদম নতুন ডিজাইনের ড্রেস থাকবে, ঠিক আছে? একদমই নতুন ডিজাইনের, খুব সুন্দর দুইটা কালারে থাকবে। ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি, এটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশি কালার। তার উপরে হচ্ছে আমরা হচ্ছে ভরাটের কাজ, সরি ভরাট বলছি, কাঁথা স্টিচ দিয়ে ভরাটের কাজ করেছি। তবে ড্রেস দেখানোর আগে বলে নিই আপুরা, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? এই যে সুন্দর ড্রেসটা, এটা হচ্ছে আকাশের উপরে আমরা হালকা গোলাপি, একটু ডিপ গোলাপি, তারপর হচ্ছে জলপাই এবং হলুদ সুতা দিয়ে কাজ করেছি। দেখেন খুবই খুবই সুন্দর একটা কাজ, এবং এটা ফিনিশিংটা দেখায় আমি কাছ থেকে, খুব সুন্দর একটা পিটানো ফিনিশিং পাবেন। দেখেন এটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে হচ্ছে পুরোটা এরকম ভরাট করা হয়েছে, এবং পাতাটা হচ্ছে দুইটা শেডে করা হয়েছে, হলুদ এবং জলপাই কালার দিয়ে। হ্যাঁ, ফুল ড্রেসটাই কিন্তু কাজ করা থাকবে, পুরো ড্রেসেই ভরা কাজ করা থাকবে। ড্রেসটা আপনারা অর্গিন্ডি ভয়েলে পাবেন। এই দেখেন ফুল ড্রেসটাই হচ্ছে কাজ করা থাকবে, এবং একদম নিচের পার্টটাতে হচ্ছে তিনটা লাইন করা থাকবে। এটা আলাদা একটা কাঁথা স্টিচ দেওয়া আছে, হ্যাঁ আলাদা একটা স্টিচ দেওয়া আছে। ওকে, সো ফুল ড্রেসে আপনারা হচ্ছে এভাবে কাজ করা পাবেন, পুরোটা ড্রেস কাজ করা থাকবে, বা ড্রেস কিন্তু ভারী হবে না। এই দেখেন এটার ব্যাকপার্টটা, ব্যাকপার্টে হচ্ছে এরকম ছিটা ছিটা ফুলের কাজ থাকবে। এই হচ্ছে ড্রেসের হাতা, অনেকখানি দেখেন হাতাটাও কিন্তু এনাফ কাপড় দেওয়া আছে, এবং দেখেন ফু মানে অর্ধেকের বেশি কিন্তু হাতাতে কাজ করা আছে। হ্যাঁ, অর্ধেকের বেশি মানে কাজ করা আছে, পুরোটাই এরকম সুন্দর ভরাট কাজ করা আছে। হাতা কিন্তু ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে। এই যে এই হচ্ছে গিয়ে ফুল ড্রেস। এটার সাথে আমরা পিঙ্ক কালারের সালোয়ার দিয়েছি, আর এই যে দেখাচ্ছে ওড়নাটা অনেক সুন্দর, দেখেন অসম্ভব সুন্দর, দেখেন ঠিক আছে, খুবই খুবই সুন্দর। এই দেখেন এই চারপাশে হচ্ছে এরকম একটু বড় বড় ফুল করে কাজ করা হয়েছে, এবং খুব সুন্দর পিটানো কাজ করা আছে দেখেন, আর মাঝখানে হচ্ছে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে। ওকে, ড্রেস অন্য দুটোই কিন্তু আপনারা অর্গেন্ডি ভয়েলে পাচ্ছেন। এই দেখেন খুবই সুন্দর একটা পিটানো কাজ করা আছে। ওকে, ড্রেস ওড়না দুটি অর্গেন্ডি ভয়েল, এবং ওড়না অনেক বড় হবে, আড়াই হাত বহরের ওড়না আছে। এই যে দেখেন এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে ড্রেস, আর এটা হচ্ছে ওড়না। ড্রেস ওড়না দুটি অর্গেন্ডি ভয়েলে আছে, প্রাইস হচ্ছে মাত্র 2300 টাকা। খুবই সুন্দর, এবং খুব সুন্দর একটা পিটানো কাজ করা, পুরো ড্রেসটাতে কাজ হবে, পুরো ওড়নাতেও কাজ আছে, বাট এই ড্রেসগুলো খুব একটা ভারী হয় না। যারা হচ্ছে হাতের কাজে একটু লাইট ওয়েট ড্রেস পরতে চান তারা এই টাইপের ড্রেস নিয়ে নেবেন, এগুলো খুব বেশি ভারী হবে না। হ্যাঁ, ওড়নাগুলো ভারী হবে না। প্রাইস হচ্ছে মাত্র 2300 টাকা। এটার আরেকটা কালার আছে, এটার কালারটা খুব সুন্দর, এটা বাঙ্গি কালারে আছে, অরেঞ্জও বলা যায়, খুব হালকা হালকা ও কমলা কালার, বাঙ্গি কালার পরে বাঙ্গিটা একটু লাইট হয়, ঠিক আছে, পিচ কালার বললে মনে হয় ঠিক হবে। পিচের উপরে আমরা হচ্ছে লাল কমলা সাদা সবুজ, দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, এবং কাজটা কিন্তু অনেক সুন্দর ফুটে আছে। দেখেন আকাশের উপর যেরকম ফুটেছিল, এটার উপরেও কিন্তু অনেক সুন্দর করে কাজটা পুরোটা ফুটে আছে। এই দেখেন ফুল ড্রেসটাতে কাজ থাকবে, পুরো ড্রেসে কাজ। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, ছিটা ছিটা ফুলের কাজ আছে। এই হচ্ছে ড্রেসের হাতা। ওকে, হাতাতে অনেকখানি কাজ করা আছে, এনাফ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা, যারা প্লাস সাইজের আছেন তারাও কিন্তু ইজিলি এগুলো মেক করতে পারবেন, টেনশন নাই। হ্যাঁ, এটার সাথে আমরা কালো রঙের সালোয়ার দিয়েছি, আর এই হচ্ছে ওড়না। খুবই সুন্দর ওড়নার কাজটা, দেখেন ওড়নার কাজটা অনেক সুন্দর, এবং এগুলোর কাজে ফিনিশিং অনেক সুন্দর, অনেক নাইস, অনেক নাইস একটা ফিনিশিং পাবেন। এটা হচ্ছে ফুল ওড়নাটা, ঠিক আছে, ওড়না একদম ফুল কভার হবে,
যারা মাথায় কাপড় দিতে চান বা যারা মাথায় কাপড় দেন তাদেরকে কিন্তু আপনারা মাথায় কাপড় দিয়ে হচ্ছে পুরো ওড়নাটা পরে তাদেরকেও কিন্তু এই ড্রেসগুলো গিফট করতে পারবেন, কারণ হচ্ছে এগুলো ফুল কাভারেজ ওড়না। হ্যাঁ, পুরো মাথায় কাপড় দিয়ে হচ্ছে পুরো মানে শরীর ঢেকে রাখা যাবে এরকম ওড়না। আড়াই হাত বহরে ওড়না আছে, প্রাইস হচ্ছে মাত্র 2,300 টাকা। সো আপনারা সুন্দর দুইটা কালার দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন অথবা পেজে কেউ কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।